তাদের পার্সোনাল লাইফ ঠিক করার জন্য আমাকে দরকার ছিল ইউজ করা টাকা। এবার ফারজানা মুন্নিকে এক হাত নিলেন অপু বিশ্বাস, বললেন স্ক্রিপ্ট অনেক দুর্বল। কান কথা শুনে, একজনের কথা শুনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি গুলো হয়, যেভাবে মানে মিডিয়াকে আমরা আমাদের রিয়াকশন দিই, এটা একটু বুঝে শুনে আমাদের মনে হয় গুলো বলা উচিত। কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ প্রচার প্রচারণা আপনারা করবেন না। 200 দিনের মধ্যে দণ্ড যেন কোনোভাবেই থামছে না, একে অপরকে ইঙ্গিত দিয়ে যেন কথা বলে যাচ্ছে। দেখুন বিয়াসক টাইটেল এবং থামলে দিয়ে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে আসছে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। প্রিয় দর্শক, টাইটেল এবং থামলে দিয়ে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। যেমনটি আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থামলে দিয়ে বুঝতেই পারছেন, সিনেমা জগতে এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে। এই যে কান কথা শুনে, একজনের কথা শুনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয় এবং তার পরিবর্তে যে রিয়াকশনগুলো আমাদের হয়, আমরা যে কথাগুলো যেভাবে বলি সেগুলোর যে কি ক্ষতি হতে পারে, এটা কিন্তু অনেকেই কিন্তু মানে বুঝে উঠতে পারেনি, যার জন্য এই কথাগুলো হয়েছে। কিন্তু আজকে তারা রিয়েলাইজ করেছে এবং সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, চলচ্চিত্রের মানুষদের কাছে অনুরোধ করছি, যে আমরা যেভাবে মানে মিডিয়াকে আমরা আমাদের রিয়াকশন দিই, এটা একটু বুঝে শুনে আমাদের মনে হয় যে এগুলো বলা উচিত। এবং নিজের সম্পর্কে বলেন, যত পারেন বলেন, নিজের সম্পর্কে বলেন, কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ একটা ইন্ডাস্ট্রি আমাদের এককভাবে না, কিন্তু আমাদের একজনের বদনাম কিন্তু আমাদের সকলের ঘাড়ের মধ্যে কিন্তু আসে এবং একজনের ক্ষতিটা কিন্তু আমরা মনে করি যে সকলেরই ক্ষতি। কারণ আপনারা জানেন যে আমরা, আবারও আমি এই কথাটা বলতে চাই, যে আমরা যখন শিল্পী সমিতির এই ইলেকশনে আমরা এসেছি, তখন থেকে আমরা বলে আসছি যে চলচ্চিত্রের উন্নতি চাই, চলচ্চিত্রের জন্য বেশি বেশি তৈরি হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। তো সেই জায়গায় যদি কারো কথায় কারো ইয়েতে একটা প্রডিউসার ক্ষতি হয়, একটা শিল্পী ক্ষতি হয়, তাহলে সেটা কোনোভাবে কাম্য না। কিন্তু তাহলে কিন্তু আমাদের অগ্রগতিটা কিন্তু হলো না। কিন্তু তো আমি সেই জন্য আবারও আমি আমার চলচ্চিত্রের মানুষগুলোর কাছে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনাদের নিজেদের সম্পর্কে যা কিছু বলার বলেন, কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ প্রচার প্রচারণা আপনারা করবেন। এবার ফারজানা মুন্নিকে এক হাত নিলেন অপু বিশ্বাস, বললেন স্ক্রিপ্ট অনেক দুর্বল। এই তো কিছুদিন আগেই বুবলি ও তাপসের প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। শুধু তাই নয়, অপু বিশ্বাস ও ফারজানা মুন্নির কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছিল। এবার সেই কল রেকর্ড ফাঁস নিয়েই সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুখ খোলেন ফারজানা মুন্নি। আমাকে দরকার ছিল ইউজ করাটা। দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নি, জানান সাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্যই তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে অপু বিশ্বাস। এমনকি অপু বিশ্বাসের সঙ্গে তেমন কোনো পরিচয় নেই তার। একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎকার হয়েছিল তাদের, আর এই সাক্ষাৎকারটি অপু বিশ্বাস দেখেছেন। তারপর বৃহস্পতিবার রাত একটাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস। স্ট্যাটাসে লিখেছেন, এক, মানুষ হয়ে বিপদে আছি, চারপাশে সব ফেরেস্তা। দুই, এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তিন, স্ক্রিপ্ট অনেক দুর্বল। এভাবে ফারজানা মুন্নিকে এক হাত নিলেন অপু বিশ্বাস। অন্যদিকে তাপসের সঙ্গে প্রেমের বুবলি তাপসের প্রেম মিথ্যে, অপু বিশ্বাস ষড়যন্ত্রকারী, বললেন ফারজানা মুন্নি। এবার তাপস ও বুবলির প্রেম নিয়ে সরাসরি কথা বললেন ফারজানা মুন্নি এবং সেই কল রেকর্ড ফাঁস করার জন্য অপু বিশ্বাসের উপর ক্ষোভ ঝেড়েছেন। তিনি বললেন, মাঝরাতে নায়িকা অপু বিশ্বাস নাকি নিজে থেকে ফারজানা মুন্নিকে কল করেছিলেন এবং বুবলির বিষয়ে নানান ধরনের কথা বলেছেন, যে বুবলি কিভাবে ষড়যন্ত্র করত, আর সে সময় নাকি ফারজানা মুন্নি কিছুটা ডিস্টার্ব ছিল, যার কারণে অপু বিশ্বাসের কথার তালে তালেই সে নিজেও অনেক কথা বলে ফেলেছে। ফারজানা মুন্নি বলেন, একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে ইমোশন হয়, যেভাবে কথা বলে আমি অপু বিশ্বাসের সঙ্গে ঠিক সেইভাবে কথা বলেছি, কিন্তু অপু বিশ্বাস যে আমার কথাগুলো রেকর্ড করে দেবে এবং সেই রেকর্ডটা আবার ফাঁস করে দেবে, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আক্ষেপের সুরে ফারজানা মুন্নি বললেন, নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন অপু বিশ্বাসের কথাগুলো কেটে কেটে দিয়েছে আর শুধুমাত্র আমার কথাগুলো এডিটিং করে রেখেছে। অপু যে কাজটা করবে এটা আমি কল্পনাও তো ভাবতে পারিনি। পরে উপস্থাপক জয় যখন ফারজানা মুন্নিকে বলেন যে অপু বিশ্বাসকে শাস্তি স্বরূপ কী করতে চান, তখন ফারজানা মুন্নি বলেন, আমি একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসকে একটা কথাই বলতে চাই, এভাবে উপরে ওঠা যায় না,
বা কোনো কিছু হাসিল করা যায় না। এভাবে কাউকে না জানিয়ে ফোন কল রেকর্ড করে ছেড়ে দেওয়াটাও উচিত নয়। শুধু তাই নয়, বুবলির সঙ্গে তাপসের কোনো প্রেম নেই সেটাও স্বীকার করেছেন। ফারজানা মুন্নি জানালেন, বুবলি ও তার মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেই ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। বুবলির সঙ্গে একসঙ্গে কফি খেয়ে সবকিছু মিটমাট করে নিয়েছেন এবং যারা শত্রুতা করে বুবলি ও মুন্নির মাঝে সম্পর্ক খারাপ করতে চেয়েছিলেন এবং তাপস ও ফারজানা মুন্নির সংসার ভাঙতে চেয়েছিলেন তারা সেই কাজ হাসিল করতে পারেননি। এমনকি বুবলিকে নিয়ে খেলা হবে সিনেমাটি খুব ভালোভাবে সম্পন্ন করবেন বলেও ফারজানা মুন্নি ও তাপস দম্পতি দুজনেই একসঙ্গে ঘোষণা দিয়েছেন। তবে যাই হোক না কেন, ফারজানা মুন্নি ও বুবলির মাঝে কিন্তু খলনায়িকা হয়ে দাঁড়ালেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসী নাকি সেই কল রেকর্ড ফাঁস করেছেন যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ফারজানা মুন্নি। কোনো নেগেটিভ প্রচার প্রচারণা আপনারা করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি যেহেতু বলেছিলাম যে আমরা সকল ছবির জন্য আমরা মানে সহযোগিতা করব, সেহেতু আমার সেক্রেটারি আমাকে কিন্তু বারবারই বলছিল যে এই আশীর্বাদ ছবির ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে। তো ট্রেলার যেহেতু সুন্দর হয়েছে আমি মনে করি যে ছবিটি এবং মানিক সাহেব উনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত অনেক, তার ছবি থেকে অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। তো সেই জায়গায় উনি ছবিটি বানিয়েছেন, মুক্তিযুদ্ধের একটা ছবি, তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছবিটি আমাদের প্রযোজক এটি করেছেন। তার একটা ইমোশন নিয়ে এটা করেছেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এটি কাজটি করেছেন। তা আমি এই ছবির সাফল্য কামনা করছি এবং আমি বারবারই আমি বলবো যে আপনারা আমার দর্শক যারা আছেন, ইলেকশনের সময় যেভাবে রিয়াকশন আপনারা দিয়েছিলেন যে আমি নিপুণ যেন এই শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্ত হই, আপনারা যেভাবে সারা রাত আপনারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সমর্থন করেছিলেন, আমি এই ছবিটির জন্য আপনাদের কাছে সেইভাবেই আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা এই ছবিটি দেখতে সিনেমা হলে আসবেন। এবং প্রয়োজন যদি হয়, যদি প্রযোজক আমাকে আমাদেরকে বলে, তাহলে আমরাও সিনেমা হলে যে আমরা ছবিটি দেখব ইনশাআল্লাহ। তো আমি সকলেরই মঙ্গল কামনা করি এবং আমি আশা করব যে আজকে যেভাবে এই যে মানে প্রযোজক শিল্পীদের মধ্যে গলাগলি যেভাবে আমরা মিলিয়ে দিতে পেরেছি, পরিচালকের মধ্যে যেভাবে এই সৌহার্দ্যপূর্ণ ভাবটি যেন থাকে, অন্তর থেকেই আপনারা যেন সেটি গ্রহণ করেন। আমাদের দেখানোর জন্য যেভাবে করেছেন সেটা না, দেখানোর জিনিসটা যেন না থাকে, আপনারা অন্তর থেকে সেই জিনিসগুলো মুছে ফেলেন। কারণ ভুল বোঝাবুঝি যেহেতু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পেরেছেন, সেহেতু ভুল বোঝাবুঝি ভিতরে পুষে রাখা ঠিক হবে না। আমি আশা করি যে দেশবাসী এবং মিডিয়া যারা আছেন এবং যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তারা নিশ্চয়ই জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। আমি আবারও এই চলচ্চিত্রের শুভকামনা করছি, দর্শকদেরকে আবারও অনুরোধ করছি আপনারা সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে আসবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।